আচ্ছা, আজকে আমরা যে বিষয়টা সম্পর্কে জানব সেটা হলো আমাদের বাংলা ফার্স্ট পেপার সাহিত্য পাঠের 2 নম্বর যে দ্বিতীয় গল্প, সেই অপরিচিত গল্প সম্পর্কে আজকে আমরা কিছু জানব। তো আমাদের এই গল্প অপরিচিত গল্পের লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তার সৃষ্টিকর্মের অসংখ্য সাহিত্যকর্মের মধ্যে এটা একটা নতুন ধারার একটা গল্প, যা সম্পর্কে আমরা এখান থেকে কিছু শিক্ষামূলক জিনিস জানতে পারবো। যে অপরিচিত একদিকে যেমন খুবই সাবলীল এবং সুন্দর একটা গল্প, অপরদিকে কিন্তু বলা যায় এটা একটা শিক্ষামূলক গল্প। তো আজকের এই অপরিচিত বিষয়ের গল্পের বিষয়ে আমরা জানবো। যে প্রথমে যেটা জানবো সেটা হলো রবীন্দ্রনাথ ঠাকুর, অর্থাৎ লেখক পরিচিতি। তারপর আমরা জানবো যে এই গল্পের কিছু কথা, যে ভিতরকার কিছু কথা, এবং সবশেষে জানবো কিছু দেখবো যে এখানকার আমি কতগুলি অবজেক্টিভ ঠিক করেছি। সো আমি মনে করি যে শেষ পর্যন্ত সেই যদি থাকো এবং অবজেক্টিভগুলি দেখো, কিছুটা হলেও তোমাদের উপকার আসতে পারে। আচ্ছা, তাহলে আমরা এখন প্রথমে কবি পরিচিতি সম্পর্কে জানি। যে রবীন্দ্রনাথ, আমরা একটা জিনিস আগে বলে রাখি যে আমরা অনেক সময় জন্মসাল এবং মৃত্যুসাল এগুলো নিয়ে কনফিউশনে থাকি, এবং কখন কোনটা বাংলা সাল মনে থাকে, হয়তো বা আমাদের ইংলিশ সাল মনে থাকে না, আবার ইংলিশ মনে থাকে বাংলা থাকে না। এর জন্য একটা ট্রিক্স যদি আমি বলি, সেটা হলো আমরা যদি 593 দ্বারা বাংলার ইংলিশ যে সংখ্যাটা আছে সেটাকে যদি যোগ অথবা বিয়োগ করি, তাহলে কিন্তু আমরা খুব সহজে মনে রাখতে পারবো কার জন্মসালের বাংলা এবং ইংলিশ কোনটা কখন হয়। তো যদি আমি যদি বাংলার যে সংখ্যা সালটা থাকবে সে বাংলা সালের সাথে যদি 593 যোগ করি, তাহলে আমরা যে সালটা পাবো সেটা কিন্তু সেই সালের হলো ইংরেজি সালটা পাওয়া যাবে, এবং ইংরেজি সাল থেকে যদি আমি 593 বিয়োগ করি তাহলে কিন্তু আমরা বাংলা সালটা পাবো। তো এখানে আমরা যেটা দেখি যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম জন্ম যে দিনটা সেটা হলো 1861 খ্রিস্টাব্দের 7ই মে, এবং সেটার বাংলা সাল হলো 1268 বঙ্গাব্দে 25শে বৈশাখ। এবং তিনি জন্মগ্রহণ করেন জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে, এবং তার পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতার নাম সারদা দেবী। রবীন্দ্রনাথ ঠাকুর মাত্র 15 বছর বয়সে বনফুল কাব্য রচনা করেন, এবং 16 বছর বয়সে তিনি ছোট গল্পের লেখক হিসাবে আত্মপ্রকাশ করেন। তো এখানে একটা জিনিস আমাদের মাথায় রাখা লাগবে যে তিনি কিন্তু কবি হিসাবে আত্মপ্রকাশ করেছেন 16 বছর বয়সে, কিন্তু তার লেখনী জীবন কিন্তু শুরু করেছে তিনি 15 বছর বয়সে। এবং সেই 15 বছর বয়সে যে কাব্য রচনা তিনি প্রথম করেন সেটি হলো বনফুল, এবং 16 বছর বয়সে যে ছোট গল্পের মাধ্যমে তিনি নিজেকে কবি হিসেবে আত্মপ্রকাশ করেন সেটি কিন্তু হলো 16 বছর বয়সে, আর এবং সেই ছোট গল্পটি হলো আমাদের ভিখারিণী। কিন্তু পরীক্ষায় অনেক সময় এই কোশ্চেনটা আসে যে কোন ছোট গল্পের মাধ্যমে কবি নিজেকে আত্মপ্রকাশ করেন, তো সেটার অ্যান্সার হবে ভিখারিণী। এরপরে দেখি যে 64 বছর বয়সে লেখক জীবনে তিনি 95টি ছোট গল্প রচনা করেন। তো এখানে কিন্তু 64 বছরের যে জীবনটার কথা বলা হয়েছে সেটা কিন্তু লেখকের কিন্তু লেখনী জীবনীটাকে বলা হচ্ছে, এটা কিন্তু লেখকের সম্পূর্ণ জীবনধারাকে বোঝানো হয়নি। তো এখানে আসলে বলার বিষয়টা হলো যে আমাদের এই রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু দীর্ঘ 80 বছর বেঁচেছিলেন। যদি আমরা তার জন্ম এবং মৃত্যুসালটা দেখি, তো 80 বছর দীর্ঘ জীবনে কিন্তু তিনি পুরোটা সময় কিন্তু লেখেনি, সে কিন্তু লিখেছে 64 বছর বয়স মানে 64 বছর তিনি লিখেছেন। তো সেই 64 বছর বছর পর্যন্ত তিনি কিন্তু 95টি ছোট গল্প লিখেছেন। তো এই জিনিসটা আর কি একটু মাথায় রাখবা। আর এরপরে যেটা, যে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ গল্প হলো মুসলমানের গল্প। এই কোশ্চেনটা সবসময় অবজেক্টিভে কমন থাকে যে তার শেষ গল্প কোনটা। তো আমরা এখানে এটা মনে রাখার বিষয় যে তার রচিত শেষ গল্প হলো মুসলমানের গল্প। এবং আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এশিয়া মহাদেশে প্রথম নোবেল পান 1913 সালে, এবং যে কাব্যগ্রন্থের মাধ্যমে তিনি নোবেল পান সেটা হলো গীতাঞ্জলি। এখানে যে একটা জিনিস, যে যদি বলা হয় যে বাংলাদেশে প্রথম কে নোবেল পায়, সেই ক্ষেত্রে কিন্তু অ্যান্সারটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর হবে না, সেটা হবে ডক্টর ইউনুস। কিন্তু যদি বলা হয় এশিয়া মহাদেশে কে সর্বপ্রথম নোবেল পান, সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, যেটা আমরা বলতেছিলাম যে এশিয়া মহাদেশে কিন্তু সর্বপ্রথম নোবেল পান হলো
রবীন্দ্রনাথ ঠাকুর, এবং যদি আমাদের কোশ্চেনে বলে যে যদি বাংলাদেশে কে পান, সেক্ষেত্রে কিন্তু ডক্টর ইউনূস হবে। তো এই জিনিসটা একটু মাথায় রাখবা। আরেকটা জিনিস যে হলো, আর আমাদের এই রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু সাহিত্যের প্রতিটি শাখায় তিনি তা পদার্পণ করেন, অর্থাৎ তার সাহিত্যকর্ম কিন্তু সে প্রত্যেকটা কাব্য, তার কাব্যগ্রন্থ, উপন্যাস, গল্প, তারপর কবিতার মধ্যে আমরা কিন্তু তার আত্মপ্রকাশ দেখতে পাই। কিন্তু তিনি কিন্তু একটা শাখায় পদার্পণ করেননি, সেটা হলো মহাকাব্য। অর্থাৎ পরীক্ষা যদি কখনো কোশ্চেন আসে যে রবীন্দ্রনাথ ঠাকুর কোন শাখায় যে পদার্পণ করেনি, সেই ক্ষেত্রে কিন্তু অ্যান্সার হবে মহাকাব্য। এই জিনিসটা মাথায় রাখবা, এই জিনিসটা কোশ্চেনে আসে। এবং সর্বশেষে যেটা দেখবো সেটা হলো রবীন্দ্রনাথের মৃত্যুসাল, সেটা হলো 1941 খ্রিস্টাব্দে 7ই আগস্ট, এবং তা বাংলায় যদি আমরা মনে রাখি সেটা হলো 1348 বঙ্গাব্দে 22শে শ্রাবণ। আচ্ছা, তাহলে এখন আমরা গল্পের ভিতরে যাই। তো এই গল্পের ভিতরে, এই গল্পের যে নামটা সেটা হলো অপরিচিতা। তো আমরা যদি বলি অপরিচিতা বলতে কি বোঝায়, অপরিচিতা বলতে বোঝায় যে পরিচিত নয়, অর্থাৎ যা সম্পর্কে আমরা পরিচিত নই সেটাই কিন্তু আমরা যেটা বলি অপরিচিতা। হ্যাঁ, এবং এই অপরিচিতা গল্পের আমরা যে জিনিসটা সম্পর্কে জানতে পাবো মেইনলি, সেটা হলো যৌতুক প্রথার বিরুদ্ধে, এবং যৌতুক প্রথা যারা কুসংস্কারকে মেনে চলে, এবং আবার অনেকে আছে যে এই সকল কুসংস্কারকে মেনে চলে না, সেই দুইটা দিকে আমরা দেখব এই এই গল্পে। এবং যদি বলি এই অপরিচিতা গল্প কিন্তু একই সাথে একটা রোমান্টিক গল্প এবং একটা রোমান্টিক গল্প এবং একই সাথে কিন্তু এটা একটা বিরোধী ধর্মী গল্প। তো এই গল্পটার মধ্যে যেটা আমরা দেখব সেটা হলো নতুন কালের নারী পুরুষ যারা কিনা একই সাথে সামাজিক প্রথাকে ভেঙে নতুন কোনো একটা প্রথা সৃষ্টি করেছে, অর্থাৎ তারা এই সকল সামাজিক প্রথা, যে সকল কুসংস্কারে মানুষ আচ্ছন্ন থাকে, সেইগুলোকে তারা নিজেদের বিবেক দিয়ে বা বলিষ্ঠ প্রতিরোধের মাধ্যমে কিন্তু তারা সেই সকল প্রথাকে ভেঙে নতুন প্রথা সৃষ্টি করতে সক্ষম হয়েছে। আচ্ছা, তারপরে আমরা এখন যদি আমরা গল্পের ভিতরে যাই, তো এই অপরিচিত গল্পের কিছু কতগুলি ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টার সম্পর্কে প্রথমে আমরা পরিচিত হই। প্রথমে যে যার সম্পর্কে আমরা পরিচিত হব সেটা, সেই ক্যারেক্টারের নাম হলো অনুপম, যে কিনা এই গল্পের কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ নায়ক হিসাবে রয়েছে। এবং এই অনুপমের যদি আমি বৈশিষ্ট্য কিছু বলি, যে অনুপম একজন সেই সময়কারই শিক্ষিত যুবক, কিন্তু তার মধ্যে ব্যক্তিত্ব কোনো ব্যক্তিত্ব নিজ ব্যক্তিত্ব কোনো বোধ নেই, অর্থাৎ ব্যক্তিত্ব জাগরণের জন্য যে তার মধ্যে নিজ প্রচেষ্টা, সেই জিনিসটাই কিন্তু এখানে আমরা অনুপমের মধ্যে পাবো না। এবং সে তার সব কিছুই, তার সৃজনশীলতা, তার যে আত্মমর্যাদা, এইসব জিনিস তার মধ্যে একেবারেই নেই। তো এই যার কারণে শেষ পর্যন্ত তার এই ব্যর্থতাই কিন্তু শেষ পর্যন্ত গল্পের মধ্যে কিন্তু সমাপ্তি আমাদের ভালো করে প্রকাশ পায়নি, সমাপ্তিটা আমরা ভালো পাইনি। এরপরে যে চরিত্রটা সেটা দেখবো আমরা, কল্যাণী চরিত্র। তো কল্যাণী এখানকার, যদি এখানকার নায়িকা হলো কল্যাণী, তো কল্যাণীর নামটা যদি একটু আমরা রিয়েলাইজ করি সেখান থেকে কিন্তু বলা যায় কল্যাণীকে মঙ্গলাময়ীও বলা যায়, মঙ্গলাময়ী। এবং একই সাথে কল্যাণী কিন্তু একজন অভিমানী বালিকা এই গল্পের। তো কল্যাণী তার এই এই গল্পের মধ্যে যে তার নিজ ব্যক্তিত্ব বোধ এবং আত্মমর্যাদার কথা চিন্তা করে কিন্তু শেষ পর্যন্ত সে তার নিজ কাজে অবিচল থাকছে। তো এরপরে যে চরিত্র সম্পর্কে আমরা পরিচিত হব সেটা হলো অনুপমের মামা। তো অনুপমের মামা এখানকার আরেকটা প্রধান চরিত্রই বলা যায়, যে কিনা কুসংস্কার শূন্য, এবং এক কথা যদি আমি বলি তাহলে সে একজন যৌতুক লোভী, একজন ব্যক্তিত্ব মনের মানুষ অর্থাৎ অর্থলোভী, যে কিনা তার নিজ কর্তৃত্ব ফলানোর জন্য, অর্থাৎ নিজ ক্ষমতা ফলানোর জন্য সবসময় অন্যের উপরে শাসন করে আসছে বা শোষণ করে আসছে, এবং সে কখনোই নিজে হার মানবে না, এবং যদি বলা যায় যে কারো কাছে কখনো ছোট হবে না। তো তার এই সকল নিচু মন মানসিকতাই এই গল্পের মধ্যে ফুটে ওঠে। এরপরে যদি আমরা দেখি যে কল্যাণীর বাবা, যার নাম হলো শম্ভুনাথ সেন, শম্ভুনাথ সেন তিনি পেশায় একজন ডাক্তার। তো শম্ভুনাথ সেন যেখানকার ডাক্তার, তিনি তার যেই
চারিত্রিক শম্ভুনাথ সেনের যে চারিত্রিক বৈশিষ্ট্য সেটা যদি দেখি যে তিনি একজন সহজ সরল মানুষ, কিন্তু তার ভিতরকার কথা অনেক শক্ত। অর্থাৎ অনেক মানুষ আছে যারা কিনা কুসংস্কারে বিশ্বাসী নয় এবং সবসময় কম কথা বলে বা স্বল্পভাষী বলা যায়, কিন্তু তাদের ভিতরকার যে আত্মমর্যাদার দিকটা সেটা কিন্তু অনেক স্ট্রং হয়। তেমনই একজন মানুষ হলো আমাদের এখানকার শম্ভুনাথ সেন। এরপরে গল্পের মধ্যে আরও কিছু ছোটোখাটো চরিত্র রয়েছে, যেমন রয়েছে বিনুদা। তো এই বিনুদা হলো অনুপমের পিস্তুত ভাই, এবং যার বৈশিষ্ট্য সম্পর্কে যদি বলা গল্পের মধ্যে বলা হয়েছে যে তিনি অত্যন্ত আর্থসার স্বভাবের একজন মানুষ, অর্থাৎ স্বল্পভাষী। যেমন যেখানে আমরা বলি যে চমৎকার এই বিষয়টা, সেখানে তিনি বলেন চলনসই। তার মাধ্যমে এখানে বোঝাই যাচ্ছে বিনুদার আর বৈশিষ্ট্য যদি বলি তাহলে এটা খুবই তিনি খুবই স্বল্পভাষী, এবং আমরা গল্পের মধ্যেই দেখব যে তার কথার প্রতিফলন। কিন্তু তার যে একটা বিশেষ দিক সেটা হলো যে তার উপর তার রুচি এবং তার দক্ষতার উপর কিন্তু সকলেই নির্ভর করতে পারে, এমনই একজন মানুষ হলো আমাদের এখানকার বিনুদা। এরপরে যে চরিত্রটা সেটা হলো হরিশ। এই হরিশ হলো অনুপমের বন্ধু, যে কিনা কানপুরে চাকরি করে। তো এই হরিশ সম্পর্কে যদি গল্পের মধ্যে যে যতটুকু কথা বলা হয়েছে যে হরিশ একজন রসিক টাইপের মানুষ, এবং যে কিনা আসর জমাতে অদ্বিতীয়। অর্থাৎ তার বাক্য, তার কথা, তার রসিকতার মাধ্যমে সে কিন্তু সবসময় সবাইকে মাতিয়ে রাখে। এবং এই হরিশের মাধ্যমেই কিন্তু অপরিচিতা গল্পের কল্যাণী এবং অনুপমের বিয়ের প্রস্তাবটা উপস্থাপিত হয়। তো এখন আমরা মোটামুটি আরও কিছু চরিত্র আছে, যেমন অনুপমের মা এবং অনুপমের বাবা সম্পর্কে বলা হয়েছে, যারা কিনা এককালে গরিব ছিলেন, কিন্তু অনুপমের বাবা প্রচুর অর্থ উপার্জন করেছিল উকিল চাকরির মাধ্যমে। তো তখন এরপরে আর এই বিষয়ে আর কোনো চরিত্রের কথা বলা হয়নি। তো এখন আমরা মূলত এখন আমরা ভিতরকার কথায় যাই। আচ্ছা, এখন যদি আমরা গল্পের ভিতরে যাই, তো গল্পের প্রথমে আমরা জানব যে অনুপম সম্পর্কে। তো এখানে দেখা যায় যে অনুপম তার প্রথমে তার বয়স সম্পর্কে বলেছে যে অনুপম যখন কবি আচ্ছা লেখক যখন এই কবিতা গল্পটা লিখতে বসছে তখন কিন্তু তার বয়স 27। তো 27 বছরের পরে কিন্তু তিনি বলেছেন যে হলো যে যখন তার বয়স ছিল 23 তখনকার কাহিনী, কিন্তু সে পরবর্তী 4 বছর পরে অর্থাৎ তার বয়স যখন 27 তখন সে নিজের ভুল অর্থাৎ আত্মসমালোচনা যদি বলি সেইটা থেকে কিন্তু তিনি এই গল্পটা রচনা করেছে। তো প্রথমে দেখি যে অনুপমের বয়স যখন 23 ছিল তখন কিন্তু তার সব ধরনের শিক্ষাগত যোগ্যতা কিন্তু সে নিয়ে ঠিকভাবে নিয়ে নিয়েছিল। তো এখানে যে অনুপম কিন্তু তার শিক্ষাগত যোগ্যতা শেষ করার পরেও কিন্তু সে তার ব্যক্তিগত যে যোগ্যতা সেটা কিন্তু প্রতিফলন করতে পারেনি, কেননা তিনি সবসময় তার মামার কথা অনুসারে চলছে, যেখানে বলা হয়েছে যে তার মামা কিন্তু তার বয়সের থেকে মাত্র 6 বছরে বড়। অর্থাৎ যদি তাহলে কিন্তু এইটা একটা অবজেক্টিভ হিসাবে কাজ করবে যে তাহলে তার মামার বয়স কত ছিল। তো তার যদি মামার বয়সটা আমরা দেখি সেটা কিন্তু অনুপমের বয়স যেহেতু এখন 27, তাহলে 27 + 6 যেহেতু বলেছে যে 6 বছরে বড়, তাহলে কিন্তু তার মামার বয়স 33 বছর। তো এটা বইয়ে ডিরেক্টলিভাবে বলা নেই, ইনডিরেক্টলি একটু কথা আসে, তো আমি এটা আর কি বলে দিলাম যে এটা কখন আসলো আসতে পারে বা জানা থাকা ভালো। তো তার মামা কিন্তু তার পরিবারের সমস্ত অর্থাৎ অনুপমের পরিবারের সমস্ত কিছু কিন্তু নিজের আয়ত্তে নিয়ে এসে নিজের ক্ষমতার মধ্যে রেখে সবসময় কিন্তু পরিচালনা করেছে, এই যার কারণে অনুপমের কিন্তু কখনো নিজ থেকে কোনো কাজ করতে হয়নি বা কোনো মতামত প্রকাশের জন্য তাকে কখনো প্রয়োজন পড়েনি। তো যার কারণে অনুপম নিজেই লেখক তার গল্পের মধ্যে কিন্তু নিজের আত্মসমালোচনামূলক কথা একটা কথা বলেছে, যে হলো তাকে দেখলে মনে হবে আজও সে অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। তো এখানে কিন্তু পুরোটাই তার আত্মসমালোচনা, যে হলো একটা শিশু যখন ছোটোবেলায় মায়ের কোলে থেকেই বড় হয় সেভাবে কিন্তু সে বড় হয়েছে। তো নিজের কোনো মতামত, নিজের কোনো যোগ্যতা এগুলি কখনো প্রতিফলনের তার প্রয়োজন হয়নি এবং সে কখনো তার চেষ্টাও করেনি। তো এখানে অনুপমের মামা, যে কিনা তার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট হিসেবে কাজ করে, তো সব বিষয়ে যেহেতু অনুপমের মামাই সবসময় সব কথা সামলায়, তো অনুপমের বিয়ের ব্যাপারেও যখন হরিশ যে কিনা তার বন্ধু যখন বিয়ের প্রস্তাব দেয়,
তখন কিন্তু অনুপম নিজ থেকে কোনো মতামত না দিয়ে প্রথমেই বলেছে যে যদি মামা রাজি হয় তাহলে সেই ক্ষেত্রে সে কথা আগাবে। তো এখন পরবর্তীতে যে যখন হরিশ, যে কিনা আশ্চর্যমতে অদ্বিতীয় অর্থাৎ রসিক স্বভাবের একজন মানুষ, সে যখন তার অনুপমের মামার কাছে অনুপমের বিয়ে সম্বন্ধে কোনো কথা বলেন, তো তখন দেখা যায় যে অনুপমের মামা প্রথমে একটু বিচলিত হন, যে এই ভেবে যে হয়তোবা কল্যাণীর বয়স বেশি হয়ে গেছে, কিন্তু কেননা যে ওই সময়কার সমাজে মানুষের মধ্যে প্রচলিত ছিল যে কন্যার বয়স যদি বেশি হয়ে যায় তাহলে অবশ্যই তার মেয়ের অথবা তার পরিবারের কোনো সমস্যার কারণে বিয়েটা হয়নি। তো সেরকম একটা চিন্তা ধারণা থেকে প্রথমে তার মামা, অনুপমের মামা, কিন্তু বিয়েতে রাজি হননি। পরবর্তীতে যেহেতু হরিশ একজন বাক্পটু লোক, তো শেষ পর্যন্ত কিন্তু সে মামাকে রাজি করায়। তো অনুপমের মামা অনুপমের বিয়ে দেওয়ার ক্ষেত্রে তার কয়েকটা শর্ত অর্থাৎ তার কয়েকটা কথার বিরোধ ছিল, যেটা যে অনুপমের মামা চাইতো যে অনুপমের বিয়ে কোনো ধনীর মেয়ের সাথে বিয়ে দিবেন না, কেননা তিনি ভাবেন যে ধনীর ঘরে মেয়ে যদি দাদের ঘরে বউ হয়ে আসে সেক্ষেত্রে ধনীর ঘরে মেয়ে কিন্তু তার কথা মেনে চলবে না। অর্থাৎ তখন তার মামা, অনুপমের মামা, কিন্তু তার শাসন, তার ক্ষমতা বা তার কর্তৃত্ব ফলাতে পারবে না, যার কারণে তিনি কিন্তু ধনীর ঘরের মেয়ের সাথে তার ভাগ্নের বিয়ে দিতে রাজি নন। এবং আরেকটা যে বিষয়টা সেটা হলো, তিনি একই সাথে যেমন এদিক দিয়ে ধনীর ঘরের মেয়ের সাথে বিয়ে দিবেন না, কিন্তু অপরদিক দিয়ে কিন্তু সে একজন অর্থলোভী মানুষ, কেননা সে এটাও চিন্তা করেন যে গরিব ঘরের মেয়ের সাথে বিয়ে দিলেও সে মেয়ের বাবা মার যেই রকম সম্পত্তি থাকা লাগবে, এমন সম্পত্তি থাকা লাগবে যে অনুপমের মামা যখন যা চাবেন তখন যা সে যাতে পেতে পারে। তো এদিক থেকে দেখা যায় যে অনুপমের মামা একজন নিচু মন মানসিকতার একজন মানুষ। তো শেষ পর্যন্ত কিন্তু অনুপমের সাথে কল্যাণী বিয়েটা স্থির হয়, এবং কল্যাণীকে আশীর্বাদের জন্য বিনুদা, যে কিনা অনুপমের পিস্তুত ভাই, যার যে কিনা স্বল্পভাষী, যার ভাষা 8-7 ধরনের একজন মানুষ, সে কিন্তু কল্যাণীকে আশীর্বাদ করার জন্য কানপুরে যায়। এবং কানপুর থেকে এসে যখন অনুপমকে বলে যে খাঁটি সোনা বটে, মানে মেয়ে তো নয় খাঁটি সোনা বটে, অর্থাৎ সে যেখানে বিনুদার ভাষাই অত্যন্ত খুব কী বল সংক্ষিপ্ত, সেখানে তার এত সুন্দর কথা কিন্তু শুনে অনুপম আবার তার কল্পনার মধ্যে সেই নারীকেই দেখতে পায়, যে যাকে কিনা সে মরীচিকা হিসাবে তার কল্পনার মধ্যে খুঁজতেছিল। তো এই তার বিনুদার কথা শুনেই কিন্তু মূলত কল্যাণীর প্রতি তার ভালোবাসা বলো কিংবা তার কল্পনা কিন্তু আরও বেশি তীব্র হয়। তো আমাদের সমাজের যে বিয়ের প্রথা, সেখানে কিন্তু দেখা যায় যে আশীর্বাদ করার জন্য কিন্তু ছেলেরা কিন্তু মেয়ের বাড়িতে আসে, কিন্তু এই গল্পে কিন্তু দেখা যায় যে অনুপমকে আশীর্বাদ করার জন্য কলকাতায় শম্ভুনাথ সেন, অর্থাৎ কল্যাণীর বাবা কিন্তু শম্ভুনাথ সেন, অনুপমকে আশীর্বাদের জন্য কলকাতায় যায়। তো এই ক্ষেত্রে সে আশীর্বাদ করতে যাওয়ার পরও কিন্তু অনুপমের মামার যে আন্তরিকতা সেটা কিন্তু আমরা দেখতে পাই না, যেখানে তার মামা সবসময় তার সম্পত্তি, তার ধন সম্পদ এবং তার ব্যক্তিত্ব, সে যে কীরকম ক্ষমতাবান একজন মানুষ এইসব নিয়ে কিন্তু কথা বলেন, কিন্তু তার মধ্যে যে আত্মীয়তা এটা কিন্তু আমরা দেখতে পাই না। তো যেহেতু শম্ভুনাথ সেন একজন সরল এবং সহজ একজন মানুষ, তার কারণে সে কিন্তু এই সকল কথা কষ্ট মনে মনে কষ্ট পেলেও কিন্তু প্রকাশ করেনি। তো এরপরে যখন বিয়ের মোটামুটি আশীর্বাদের কাজ শেষ হয়, তারপরে কিন্তু বিয়ের সেই শুভ লগ্ন শুরু হয়। তো সেখানে দেখা যায় যে অনুপমের মামা অনুপমকে তার সোনা দিয়ে একবারে সোনার দোকানের মতো দেখলে যাতে মনে হয় যে সোনার দোকান একটা, তো এরকমভাবে সাজিয়ে কিন্তু অনুপমের মামা অনুপমকে বরযাত্রী হিসাবে কোণে বাড়িতে নিয়ে যায়। তো এখানে কিন্তু আলাদাভাবে তারা কিন্তু বরপক্ষরা কিন্তু আলাদাভাবে কোনো পক্ষের কথা চিন্তা করেনি যে তারা কিভাবে এটা সামলাতে পারবে কিনা, অর্থাৎ বরঞ্চ তারা আরও বরযাত্রী এতটাই বেশি নিয়ে যায় যে শেষ পর্যন্ত কিন্তু দেখা যায় যে বরযাত্রী নিয়ে যাওয়ার পরে কিন্তু যে জায়গায় তারা যে অনুষ্ঠানটা করে সেখানে কিন্তু বরযাত্রী আটকানোই অনেক দুঃসহ হয়ে ওঠে। এবং কিন্তু সেই সময়কার শম্ভুনাথ সেনের যে নমনীয়তা ছিল সেটা দেখে কিন্তু অনুপমের মামা প্রথম বিচলিত হন, যে তার মধ্যে আত্মীয়তা বলে
তিনি কিছু খুঁজে পান না, অর্থাৎ অনুপমের মামা চেয়েছিল যে শম্ভুনাথ সেন নিজে মাথা বিনয় করে তাদের সাথে কথা বলবেন, কিন্তু শেষ পর্যন্ত যেহেতু এটা হয়নি তো অনুপমের মামা তখন খুবই বিভ্রান্ত হয়। তো এই পরিস্থিতি সামলানোর জন্য কিন্তু শম্ভুনাথ সেনের একজন বন্ধু এই পুরো পরিস্থিতিটাকে সামলায় এবং বিনয়ের সাথেই সকলকে বরযাত্রীদেরকে আত্মীয়তা করে এমন। কিন্তু এখানে যেটা আমরা দেখব যে অনুপমের মামা, যেহেতু আমরা আগেই বলেছি যে অনুপমের মামা একজন যৌতুকলোভী মানুষ, বিয়ের আগে পণের কথা, তার পণ দেওয়ার কথা ঠিক হলেও সে কিন্তু নিজ বাড়ি থেকে স্যাকরাকে নিয়ে গেছিল। স্যাকরা বলতে যেটা বোঝাচ্ছে যে যারা স্বর্ণ পরীক্ষা করে, তো এই স্যাকরাকে নিয়ে যার মূলত কারণ ছিল এটা যে তিনি মনে মনে ভেবেছেন যে যদি মেয়ের গয়না কম পড়ে যায় কিংবা তার বাবা যদি মেয়েকে ঠিক মতো গয়না না দেন অথবা যে কথা দিয়ে যদি কথা না রাখেন, সে এইরকম নিচু মন মানসিকতার একটা পরিচয় নিয়ে কিন্তু অনুপমের মামা তার বাড়ি থেকে কিন্তু স্যাকরাকে ডেকে নিয়ে যায় এবং শেষ পর্যন্ত বিয়েতে যাওয়ার পরেও কিন্তু কল্যাণীর গা থেকে শেষ পর্যন্ত অনুপমের মামার কথায় কিন্তু শম্ভুনাথ সেন তার মেয়ের কাছ থেকে গয়নাগুলি নিয়ে আসতে বাধ্য হয়। তো এই মাঝখানের অনুপমের কাছ থেকে যে আশাটা ছিল যে শম্ভুনাথ সেনে সেটা কিন্তু পায়নি, কেননা অনুপমকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে তার মামা যা বলছে যে কল্যাণীর গা থেকে গয়না নিয়ে এসে পরীক্ষা করবে এতে তার মত কি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানকার কেন্দ্রীয় চরিত্রে যে নায়ক অনুপম কিন্তু কোনো কথাই বলেনি। অর্থাৎ তার এই নির্বোধ এবং যে তার এই নিশ্চুপ থাকাটাই কিন্তু শম্ভুনাথ সেনকে সবচেয়ে বেশি কষ্ট দেয়, যে তিনি চেয়েছেন যে তিনি তার মেয়েকে যেই ঘরে বিয়ে দিবেন সেইখানে ছেলে অবশ্যই নিজ ব্যক্তিত্ব সম্পন্ন হবেন, কিন্তু এখানে অনুপমের যে কোনো ব্যক্তিত্ব প্রকাশ না করার কারণেই কিন্তু শেষ পর্যন্ত বিয়েটা সম্পূর্ণ হয়নি। তো এর সে পরবর্তীতে দেখা যায় যে নানারকম পরিকল্পনার মধ্য দিয়ে কিন্তু অনুপমের মানে অনুপমদের যারা বরযাত্রী ছিল সবাইকে খাওয়ানো শেষ করে খাওয়ানো পর্ব শেষ করার পরে শম্ভুনাথ সেন বলেছে যে সে তার মেয়েকে বিয়ে দিতে অসম্মতি জানান, কেননা তিনি ভেবেছিলেন যে আর যাই হোক যে তিনি তার মেয়েকে যে পাত্রের হাতে তুলে দেবেন সে অবশ্যই নিজ ব্যক্তিত্ব সম্পন্ন হবে। কিন্তু যেখানে অনুপম নিজ তার মামার কথা ছাড়া কোনো কথাই বলে না, কোনো কথাতেই সম্মতি দেয় না, সেখানে তার এই তার শম্ভুনাথ সেনের কথা চিন্তাধারা পুরোটাই আলাদা হয়ে যাওয়ার কারণে তিনি তার মেয়েকে অর্থাৎ কন্যা সম্প্রদানে অসম্মতি জানান। এই অসম্মতি জানানোর এই যে টাইম এই সময়টাই কিন্তু এই গল্পের একটা শীর্ষ মুহূর্ত হিসাবে কাজ করে। তো বিবাহ ভেঙে যাওয়ার পরে যে বরপক্ষরা কিন্তু সবাই প্রচণ্ড রেগে যায়, যে তাদের মনে হয় যে বিয়ে হলো না অথচ তারা ফাঁকি দিয়ে কোনে জাতি তাদেরকে খাওয়াইলো, এই জিনিসটা তাদের কাছে অনেক বেশি রাগের কারণ হিসেবে দাঁড়ায় এবং তারা বলতে থাকে যে মেয়ের বিয়ে কীভাবে দিবে, এই কীভাবে দিবে তারা তা দেখে নেবে। কিন্তু যেখানে কল্যাণীর বাবা শম্ভুনাথ সেন যেখানে নিজ আত্মসম্মানবোধ যার বেশি সেখানে যে কিনা মেয়ের বিয়ে হবে না এই ভয়ে জাননি, তাকে কীভাবে মানুষ ছোট করবে কিংবা শাস্তি দিবে। তো শেষ পর্যন্ত কিন্তু অনুপম যেহেতু বিয়ের এতটা পদক্ষেপ অতিক্রম করে যায় কিন্তু এক পদক্ষেপের কারণে কিন্তু সে কিন্তু পুরো বিয়েটা থেকে পিছনে চলে আসে এবং এইখানে যে জিনিসটা কাজ করে অনুপমের ভিতরে, সে যেহেতু কল্যাণীকে দেখেনি, কল্যাণীর সাথে তার কল্যাণীর ছবি অথবা কল্যাণীকে সামনাসামনি কখনো দেখেনি, তাই তাকে দেখার জন্য যে তার ভিতরকার যে আশা যে কল্পনা নানা রকম কল্পনা কিন্তু তার মনে জাগ্রত হতে থাকে এবং একই সাথে জাগ্রত হওয়ার পাশাপাশি কিন্তু সে একটু রাগান্বিতও হয় যে এই কারণে যে বিয়েটা কিভাবে ভেঙে গেল এবং সে মনে করতে থাকে যে কল্যাণীর বাবা এবং অনুপম ভাবতে থাকে যে একসময় কল্যাণীর বাবা শম্ভুনাথ সেন এসে তাদের হাত পা ধরে ক্ষমা চাইবেন তার কৃতিকর্মের কারণে এবং কল্যাণীকে বিয়ে করার জন্য অনুপমের পরিবারের কাছে আবার হাত জোড় করে বলবেন, কিন্তু তার ধারণা সম্পূর্ণই ভুল ছিল। তো এইভাবেই যে সে কিন্তু কল্যাণীকে দেখার আশা এবং কল্পনার মধ্যে নতুনভাবে
কল্পনার মধ্যে নতুনভাবে কল্যাণীকে পাওয়ার জন্য কিন্তু নানা নানা রকম তার মধ্যে স্বপ্ন থাকে। কিন্তু এভাবে কত বছর এভাবে মোটামুটি এক বছর মতো কেটে যাওয়ার পরে অনুপম তার মাকে নিয়ে তীর্থযাত্রায় বের হয়। এই তীর্থ যাওয়ার যাত্রায় বের হওয়ার পরেই কিন্তু অনুপমের সাথে আবারও সেই কল্যাণীর দেখা হয়। কিন্তু এই দেখা হওয়ার কাহিনীতে দেখা যায় যে অনুপম যেই রেলগাড়িতে ছিল অর্থাৎ যেই কেবিনের মধ্যে ছিল সেইখানে ইংরেজরা বুকিং করার কারণে কিন্তু তাদেরকে সেই ট্রেন ছেড়ে সেই কেবিন ছেড়ে কিন্তু অন্য কেবিনে যেয়ে উঠতে হয়। এই সময় কিন্তু কল্যাণী তাদেরকে নিজের কেবিনে উঠাতে সাহায্য করে এবং কল্যাণী যেহেতু অনুপমের ছবি দেখেছে ফটো দেখেছে তাই কিন্তু কল্যাণী অনুপমকে চিনে এবং তাদের প্রতি সাহায্য বলো বা তাদের জন্য যে ভালো কোনো কিছু করার জন্য কিন্তু কল্যাণী অনুপমদের সাথে একই কেবিনের মধ্যে তারা একসাথে